আক্ষরিক অর্থে লজিক্যাল অর্থে কি আসলে সঠিক সংসার সুখন হওয়া রমণীর গুণে, মানে শুধুমাত্র আমার গুণেই মানে স্ত্রীর গুণে সংসার সুখের হবে এটা সম্ভব? এখন যে হাজবেন্ড মনে করো একটা ছেলে অ্যালকোহলিক, জুয়া খেলে, কিংবা ধরো অন্যান্য সমস্যা আছে, রেসপন্সিবল না, হয়তো কেউ কাজ বাজ করে না, কত ধরনের সমস্যা থাকে, পাঁচটা গার্লফ্রেন্ড থাকে, যতই চেষ্টা করে সংসারটা কিভাবে সুখের হবে, এটা কিভাবে সম্ভব? তাহলে এই যে একটা মানে একটা কথা, একদম ছোটবেলা থেকে সেম জিনিসটা আমিও শুনতেছি সামাজিক ভাবে, এবং এটা খুব টিভি অনুষ্ঠান গুলোতেও খুব মানে সুন্দর করে কবিতার সাথে বলে, ছন্দ করে। তো এটা তো আসলে আমাদের দেশের ছেলেদের এটা মাথায় ঢুকে গেছে না ছোটবেলা থেকে, সাবকনশিয়াস লেভেলে এটা ছেলেদের মাথায় ঢুকে গেছে, মেয়েদের মাথায় ঢুকে গেছে, মেয়েদের মাথায় যে হ্যাঁ সংসার সুখ করে রমণীর গুণে, মানে ব্যাপারটা হলো যে আমাকে সবকিছু কম্প্রোমাইজ সেক্রিফাইস করে সংসারটাকে টিকিয়ে রাখতে হবে, যাতে এটা মানুষ মনে করে যে সংসারটা খুব সুখের, আসলে সে মোটেও সুখী না। হ্যাঁ, আর ছেলেরা ছেলেদের মাথায় কি এটা ঢুকে যায় না যে আসলে আমার আসলে কোনো এফোর্ট দেওয়ার কিছু নাই, এখানে এই আমার স্ত্রীর গুণে সংসার সুখের হবে, যদি সংসার ভাঙে সেটাও স্ত্রীর জন্যই। এইগুলা কি ঠিক, এই যে সব সামাজিক শিক্ষাগুলা বা পারিবারিক ভাবে শিক্ষাগুলা দেওয়া হয়, কতটুকু যুক্তিসঙ্গত?